আপাতত গোটা বাংলার নজর রয়েছে চেঙ্গিস সিনেমার দিকে, কারণ এই ছবির সাফল্যের উপর নির্ভর করছে বাংলা সিনেমার ভবিষ্যৎ। চেঙ্গিস যদি কেজিএফ কিংবা পুষ্পার মতো ব্লকবাস্টার হয়, তাহলে ভবিষ্যতে অনেকেই বাংলা সিনেমার কাজে টাকা বিনিয়োগ করতে রাজি হবেন। এই ছবি ঘুরিয়ে দিতে পারে বাংলা সিনেমার মোড়। বর্তমানে সারা ভারত জুড়ে কেবল ধামাকাদার অ্যাকশনধর্মী ছবির রমরমা ব্যবসা চলছে। দক্ষিণের সিনেমার সুপার ধামাকা ছবির কাছে হালে পানি পাচ্ছে না অন্যরা। আর টলিউডে শুধুমাত্র দর্শকদের কথা ভেবে একনাগের যিনি পরপর অ্যাকশন ছবি বানিয়ে চলেছেন, তিনি হলেন সুপারস্টার জিৎ। বর্তমানে চেঙ্গিস সিনেমা নিয়ে পুরো ইন্ডিয়া জুড়ে চলছে তুমুল আলোচনা। তারানাদর্শ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের মুখে মুখে এই সিনেমার নাম পৌঁছে গেছে। কারণ হচ্ছে টলিউডের একমাত্র সুপারস্টার হচ্ছেন জিৎ, যিনি নিজেকে কেবল অ্যাকশনধর্মী ছবির মধ্যে বেঁধে রেখেছেন। আসলে তিনি সবসময় তার ভক্তদের কথা ভাবেন। তিনি জানেন তার ভক্তরা তাকে কেবল অ্যাকশন করতে দেখতে চান, আর সেই ভাবনা থেকে এবার তিনি আনতে চলেছেন চেঙ্গিস। জিতের এই নতুন ছবি চেঙ্গিস কিন্তু হতে পারে টলিউডের গেম চেঞ্জার, কারণ মুক্তির দিনই ইতিহাস গড়তে চলেছে এই ছবি। এই প্রথমবার কোনো বাংলা সিনেমা আলাদা ভাষাতে ডাবিং হয়ে প্যান ইন্ডিয়া মুক্তি পেতে চলেছে, যেমনটা হয়েছিল কেজিএফ পুষ্পার ক্ষেত্রে। আর এই সিনেমার প্রচার প্রচারণায় কোনো কমতি রাখছেন না জিৎ। কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি কিংবা লখনউ জমিয়ে সিনেমার প্রচারণা করেছেন। এর মধ্যে মুক্তি পেয়েছে চেঙ্গিস ছবির টিজার ট্রেলার সহ তিনটি গান। টিজার থেকে জিতের একটি সংলাপ বেশ ভাইরাল হয়েছে, চেঙ্গিজের আজকাল হয় না, চেঙ্গিজের যুগ হয় যুগ এরা। টিজার ট্রেলার থেকে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, এই ছবি মুক্তি পেলে যে বক্স অফিসে ভালো ব্যবসা করবে তা আন্দাজ করা যায়। এই ছবিতে বাংলার পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে অনেক কলাকৌশলী কাজ করেছেন, সিঙ্গার থেকে শুরু করে অভিনেতা, এমনকি এই সিনেমার ডিরেক্টরও বলিউড থেকে। তাছাড়া অ্যাকশন ডিরেক্টর হিসেবে আছে সাউথের স্টান সিলভা। এই সব কিছু এই সিনেমার পজিটিভ সাইড। তাই আশা করছি টলিউড ইন্ডাস্ট্রিও একটা কেজিএফ কিংবা পুষ্পার মতো সিনেমা পেতে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।